রাজধানীর গুলশানে কলেজ ছাত্রী মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগের মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভিরের আগাম জামিন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। করোনা আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরো 17 জনের মৃত্যু হয়েছে। চার মাস পর এটি সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1178 জনের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবে 3 জনের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার পাকা ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এই ঘটনা ঘটে। ভোলার চরফ্যাশনে মেঘনায় মাছ শিকারে গিয়ে ট্রলার ডুবে 18 জন জেলে নিখোঁজ হওয়ার একদিন পর উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। করোনা নীতিমালা ভঙ্গ করায় চাকরি হারাচ্ছেন ইউনাইটেড এয়ারের 593 কর্মী। ইউনাইটেডের কর্তৃপক্ষ জানিয়েছে সব নিয়মকানুন মেনেই তাদের চাকরিচ্যুত করা হবে। সোমবার গভীর রাতে খবর ছড়িয়ে পড়েছিল হার্ট অ্যাটাক করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল, তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে হার্ট অ্যাটাকের খবর উড়িয়ে দিলেন তিনি। প্রিয় বিড়ালছানা বার্বিকে হারানোর 2 সপ্তাহের মধ্যে আরেকটি বিড়ালছানা পিকু উপহার পেলেন বিদ্যা সিনহা মিম। এক অনুষ্ঠানে এমন উপহার পেয়ে কেঁদে ফেললেন তিনি।